নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে পথচিত্রে ভোটার সচেতনতা, তুলি হাতে রাস্তায় 200+ শিল্পী। কথা রাখেননি দীপায়ন, এবার পরিমলকে সমর্থন ঘোষণা অটো সংস্থার। দেড় কিলোমিটার রাস্তা বেহাল, ধলাইর রূপনীতে ভোট বয়কটের ডাক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শক্তিশালী গণতন্ত্রের জন্য চাই ভোটদানে ব্যাপক অংশগ্রহণ, সেই বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। তারই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর ডিসি অফিসের রাস্তায় ভোটার সচেতনতামূলক পথচিত্র অঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী হয়। 200+ শিল্পীর হাত ধরে রঙিন হয়ে ওঠে কালো পিচের রাস্তা। আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিলচর, উধারবন্দ, লক্ষ্মীপুর সহ এই অঞ্চলের বিভিন্ন আর্ট স্কুল স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। উপস্থিত ছিলেন এই অঞ্চলের প্রতিষ্ঠিত বর্ষীয়ান শিল্পীরাও। পথচিত্রের বিষয় ছিল বরাকের পরম্পরাগত আলপনা, স্থাপত্য, নিঃসর্গ ও জৈব বৈচিত্র্য। চিত্রের সঙ্গে ছিল একটি অন্তত ভোটার সচেতনতামূলক স্লোগান ও নির্বাচন কমিশন অনুমোদিত লোগো। প্রবল বৃষ্টি বারবার বিড়ম্বনা সৃষ্টি করলেও নাচল শিল্পীরা বেলা 10টা পর্যন্ত তাদের আঁকার কাজ চালিয়ে যান। গোটা অনুষ্ঠান যেন এক শিল্প উৎসবের রূপ নেয়। প্রচুর সংখ্যক শিল্প রসিক ও ভিড় জমান এদিন। শুক্রবার সকাল 6টায় পথচিত্রের সূচনা হয়, তাই সকাল 5:30 থেকেই কাছাড়ের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীদের ভিড় জমে ওঠে। এই অঞ্চলের বর্ষীয়ান শিল্পী বাচ্চু দাসের প্রতীকী অঙ্কনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বাচ্চু দাস ছাড়াও বিশিষ্ট শিল্পী সমিত রায়, প্রদীপ আচার্য, মৃণাল কান্তি রায়, অরুণ কুমার পাল, শ্যামল সাহা, আনন্দ কিশোর সিংহকে প্রশাসনের পক্ষে উত্তরীয় পুরীয় সম্মানিত করেন জেলা উন্নয়ন আধিকারিক নরসিং বে। জেলা নির্বাচনী আইকন গণেশ নন্দীর তত্ত্বাবধানে এই পথচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জেলা শাসকের কর্মচারী মৃন্ময় নাথ। আমরা মানে প্রচারের জন্য একটা প্ল্যানিং করেছিলাম যে অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, স্ট্রিট ড্রামা হচ্ছে, তারপরে সব জায়গাতে প্রচার চলছে, কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে শিলচর শহরে, শিলচর না মানে সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের যত শিল্পীরা আছেন, কারণ ডেমোক্রেসিতে মানুষের যত বেশি পার্টিসিপেশন হয় ততই সেটা ভালো লক্ষণ। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে শিলচর তথা কাছাড় ডিস্ট্রিক্টের সর্বস্তরের শিল্পীদের এখানে সমাবেশ করব এবং তাদেরকে দিয়ে জনসচেতনতা সৃষ্টির বার্তা আমরা পৌঁছে দেবো সবদিকে। সেই জায়গা থেকে আমরা একটা আলপনা কম্পিটিশন রেখেছি, সঙ্গে স্লোগান থাকবে, হয়তো বিভিন্ন ধরনের যেটা জনসচেতনতামূলক, যেমন 26 এপ্রিল ভোট দিন বা ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, এই ধরনের স্লোগানগুলো থাকবে এবং শিল্পীরা তাদের মনের সুখে এবং তাদের যে দক্ষতার সঙ্গে সাজিয়ে তুলবেন এই রাস্তা। ডিসি অফিসের রাস্তাটাকে আমরা বেছে নিয়েছি। অলরেডি আমাদের ডাকে সাড়া দিয়ে 200+ মানে 200+ শিল্পীরা এখানে জড়ো হয়েছেন। সকাল 6টা থেকে শুরু হয়েছে আমাদের, যদিও বৃষ্টি কিছুটা সমস্যা করছে, তারপরে মানে ওরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে, তো সেটাই একটা বড় সার্থকতা। 17টি সংস্থার প্রায় 25,000 সদস্য নিয়ে গঠিত অল কাছাড় অটো অনার্স কোঅর্ডিনেশন কমিটির তরফে শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার কথা ঘোষণা করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, বিগত দিনে পেট্রোল, ডিজেল ও ই অটোর এই যৌথ কমিটি সহযোগিতার আশ্বাস পেয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে প্রকাশ্য জনসভার মাধ্যমে সমর্থন করেও কোনো সহায়তা পাননি। শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য একজন ভালো ও দয়ালু প্রকৃতির মানুষ। আগামীতে কমিটির সদস্যদের সাহায্য করবেন বলে আশাবাদী কমিটির সদস্যরা। তাই নিঃশর্তে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করতে সংস্থার 25,000 পরিবারকে আহ্বান জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য, প্রদীপ দাস, রঞ্জিত কুমার সাহা, সীতু রায় ও কামাখ্যা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে প্রার্থী পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। বিগত দিনে আমরা দেখেছি
দুইজন এমপি ছিল কাছাড় জেলায়, একজন সন্তোষ মহাদেব এবং একজন কবিন্দ পুরকায়িত মহাশয়। ওনারা দুইজনের পিরিয়ডে আমরা অটো চালকরা বা কাছাড়বাসী বা ভোড়াকবাড়ি দিল্লি নজরে এসেছে, সমগ্র ভারতবর্ষের নজরে এসেছিল। আমরা অনুভব করতে পেরেছি বিগত দিনে বিজেপি গভর্নমেন্ট আসামে আসার পর পরিমল শুক্লবৈদ্য প্রথম পিডব্লিউডি মিনিস্টার হন, সেই আমরা অটো চালকরা তখন অনুভব করতে পেরেছিলাম যে উনি যে একটা আমাদের বিগত দিন কয়েক বছর যাবৎ আমাদের কাছাড় জেলার যে রাস্তাঘাটের দুরবস্থা ছিল, গণ আন্দোলনও হয়েছিল রাস্তাঘাটের জন্য, সেই রাস্তাঘাট কি সুন্দরভাবে ডেভেলপ করা শুরু করেছিল, যে পরিমল শুক্ল মতন পরিমল শুক্লবৈদ্যর মতো একজন কর্মঠ ব্যক্তি যদি আমাদের দিল্লি দরবার আমরা পাঠিয়ে দিতে পারি, তা আমাদের অটো চালকদের হয়তো অনেক দুঃখ দুর্দশা অনেক দূর হবে। আমরা অনেককে সমর্থন করেছি কিন্তু আমরা সম্পূর্ণ সেই রকম সহযোগিতা পাইনি, কিন্তু আমরা তার মধ্যেও কিছু কিছু প্রবলেম নিয়ে আমরা ওনার দ্বারস্থ হয়েছি এবং বিজেপি সভাপতি বিমলেন্দু রায় মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপি অফিসেই আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি, একটা ইতিবাচক ছাড়াও পেয়েছি, কিন্তু সময়ের অভাবে হয়তো অনেক সময় ওনার আমাদের সম্পূর্ণ কাজ হয়নি। তা আমরা আসার আগে আগামী দিনে উনি দিল্লি দরবারে যাওয়ার পর আমাদের অটো চালকদের যে ছোটো ছোটো সমস্যা আছে এবং আমরা যে আর্থিক দুর্গতি আছে সে থেকে আমরা অনেকটা নিষ্কৃতি পাব। 1991 সাল থেকে ধলাই বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়েছেন পরিমল শুক্লবৈদ্য। রাজ্যের দুবারের মন্ত্রী তিনি, এবার শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী তিনি, কিন্তু বেহাল রাস্তাঘাটের দরুন তার খাস তালুক অর্থাৎ ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় একের পর এক ভোট বয়কটের ডাক উঠছে। ধলাই বিধানসভার উত্তর সালহানা গোপীনাথপুরের মতো গ্রামগুলোর পর এবার পালংঘাট জিপির ডুগ্রুবস্তির রুকনি তৃতীয় খণ্ডেও ভোট বয়কটের ডাক দিলেন জনগণ। শুক্রবার রুকনি তৃতীয় খণ্ডে এক প্রতিবাদী সভা ডেকে গ্রামবাসী ভোট বয়কটের ডাক দেন। এদিন বাসিন্দারা বলেন, পরিমল শুক্লবৈদ্য তাদের বারবার রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েও রাস্তা নির্মাণ করে দেননি। গ্রামের 1.5 কিলোমিটার রাস্তাটি নির্মাণ করে না দেওয়ায় গ্রামটির প্রায় 1,500 জনগণ প্রচণ্ড অসুবিধা ভোগ করেছেন। তাই বাধ্য হয়ে তারা এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে জানান। বহুত জোর তাহে সবুজ হামনি কি ইয়া সে গড় ধা দাকে মঙ্গলা হা যে ভোট দে দে দিদি মাই বহিন বাবু হাম তোনিকে রাস্তা ঘাট কর দি হামনি কি ছোট ছোট লাইকা হামনি স্কুল মে যাত হুঁ সো রাস্তা মে যাকে গির যাত হুঁ সো লেটা যাত হুঁ সো আর কপড়া না হা পেড়া কে লেকে যাই স্কুল মে ওকর বাদ দেখা তো স্কুল বন আজ আর রাস্তা দেব 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 কাকে 50 বছর হো গেল বাকি সবুজ কোনো রাস্তা ঘাট না বেমারি না কুচ এক আদমি যদি বেমার হয়ে যাই রাত 12 বাজে বাগো কোনো অসুবিধা হয়ে যাই হামনিকে ই রাস্তা মে নিকরকে হামনিকে যায়কে ওকে কান্দি মে লেকে ঢোকে ওকে চটাই মে বৈঠাকে ঢোকে হামনি হে তর কাকে খেতে খেতে কপড়া হে তর উঠাকে যা থাইন যা যাকে হামনি ও রাস্তা মে যাকে গাড়ি 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 করা থাইন যা ই হামনিকে ভোট দেখে কোন হামনিকে হামনিকে মন মে বড় দুঃখ হইল যে হামনি ভোট না দেখে ভোট হামনি কবি না দেখে কাহে না দেখে হামনিকে রাস্তা নাই পানি নাই ও লালাকে পানি যাকে হামনি ঘিচা থাইন যা আনা থাইন যা ছানা থাইন যা কা করে কে জান বাঁচায় তো হই না। রাজ্যে প্রথম পর্যায়ে নির্বাচন চলাকালীন হাইলাকান্দিতে গুলি চালানোর ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার জামিরা বাজারে দুর্বৃত্তদের গুলি চালনার ঘটনা ঘটে। অপরিচিত দুর্বৃত্তদের আক্রমণে গুরুতর আহত হন জিয়াব উদ্দিন লস্কর নামের এক ব্যক্তি। গুলি চালানোর পর রাতের অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাইলাকান্দি পুলিশ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে, তবে ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলায় চাপা উত্তেজনা বিরাজ করছে। কইতে পারতাম না ভাই, তার তো পেশাবো বারোছেন বারানির পরে গুলি করছে। তোমার কে? আমার ভাই। ভাই নাম কি? না জিয়াবুদ্দিন মজুমদার। কোন জায়গা? জামিরা পাটওয়ান। জামিরা পাটওয়ান। ভাই ডাকি যা কিতা লাগে গুলি করছে কিছু জানো না? নি জি না। আই আর আই
সকল ধর্মের মানুষের জন্য কাজ করছে বিজেপি, তাই এবার নির্বাচনে দেশের সার্বিক উন্নয়নে প্রত্যেকেই বিজেপির পক্ষে ভোট দেবেন। নিজেই এই দাবি করলেন শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার সোনাই শহরের 3 নম্বর ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাসের বাড়িতে আয়োজিত এক নির্বাচনী সভায় পরিমল বলেন, মুসলিমদের বিজেপি সরকার ব্যবহার করেনি, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। উন্নয়নমূলক প্রকল্পে সমান হারে সুবিধা পাচ্ছেন মুসলিমরাও। এদিনের সভায় পরিমল শুক্লবৈদ্য হাত ধরে বহু মুসলিম লোক বিজেপি দলে যোগদান করেন। সভায় বক্তব্য রাখেন এসসি মোর্চার সভাপতি নিহার রঞ্জন দাস, অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, শামসুল হক লস্কর, বাহারুল ইসলাম লস্কর, অনিল চন্দ্র দাস প্রমুখ। যদি বলতাম সিকন্দর বক্স সাহেব দলের আরম্ভ নিতে থাকতেন না, আপনাদের শোনাই এসে গিয়েছেন সিকন্দর বক্স আজ থেকে 30 বছর আগে, খবর নেবেন। ঠিক তেমনি করে বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে এপিজে আব্দুল কালামকে আমরা রাষ্ট্রপতি করতাম না, কি বলে না? এপিজে আব্দুল কালাম মুসলমান ছিলেন, বাজপেয়ীজি হিন্দু ছিলেন। এপিজে আব্দুল কালাম কেন করা হয়েছে, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বিজ্ঞ ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন। ভারতবর্ষ ওই ভারতবর্ষকে খুঁজতে যায় যাদেরকে দিয়ে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রের কল্যাণ করতে পারে, কারণ আমরা একটা একটা স্বাভিমানী রাষ্ট্র নির্মাণ করতে চাই। যার জন্য আপনারা দেখছেন, আপনারা দেখছেন যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সব ক্ষেত্রে। এখানে অনেক কথা হয়তো বলা হয়েছে, আরো বলবেন, কেউ আপনারা বলবেন, আমরা শুনব, কারণ এখানে বলার মানুষের অভাব নেই, সবাই বলতে পারে। আমাকে মাইক্রোফোন দেওয়া হয়েছে, আমি প্রার্থী, দু একটা কথা বলতে হবে আমাকে, তার জন্য দেওয়া হয়েছে, কিন্তু আপনারা জানেন কথা। পালরবন্দ চা বাগানের নাজ ঘরে যৌথভাবে 5 বাগানের শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায় পালিত হলো ধর্মঘট। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি পালরবন্দ চা বাগানের নাজ ঘরে কয়েক দফা ন্যায্য দাবি আদায়ে চলে বিক্ষোভ প্রদর্শন। এতে অংশ নেন নারায়ণপুর, আলিপুর, ডলুগ্রাম, স্কটপুর, পালইবন্দ, এই 5টি বাগানের কর্মরত প্রায় 2000-এর অধিক পুরুষ ও মহিলা চা শ্রমিকেরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এখানে উপস্থিত বিক্ষোভকারী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে একটি প্রতিবাদী সভার আয়োজন হয়। উক্ত সভায় উপস্থিত লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তথা বরাক চা শ্রমিক উন্নয়নের সম্পাদক রাজদীপ গোয়ালা বলেন, চা শ্রমিকেরা যেভাবে কষ্ট করে কাজ করছেন এর তুলনায় বাগানের পক্ষ থেকে যেসব সুবিধা পান তা খুবই ন্যূনতম, তবুও এই ন্যূনতম সুবিধার থেকেও বঞ্চিত করছে এই বাগান মালিক কর্তৃপক্ষরা। বিগত 10 বছর থেকে এই 5টি বাগানে খেটে খাওয়া চা শ্রমিকদের গ্র্যাচুইটি ও পেনশন বন্ধ, 11 মাস থেকে রেশন বন্ধ, নিয়মিত সাপ্তাহিক মজুর পাচ্ছেন না, 2 বছর থেকে পিএফ ফান্ড বন্ধ, শ্রমিকদের নতুন ঘর বানিয়ে দেওয়া সহ আরও অন্যান্য ন্যায্য সুবিধাগুলো বন্ধ করে রেখেছে বাগান কর্তৃপক্ষ। তাই চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো তিনি গতকাল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী ওনাকে আশ্বাস দিয়েছেন এই 5টি বাগানের অসহায় খেটে খাওয়া চা শ্রমিকদের ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য তিনি সর্বদা শ্রমিকদের পাশে থাকবেন এবং আগামী দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের জন্য যেসব করণীয় আছে তা করবেন। বিক্ষোভকারী শ্রমিকদের পক্ষ থেকে ব্রিজেশ রবিদাস বলেন, এই চা বাগানের শ্রমিকদের জন্য মালিক পক্ষ ভাওতাবাজি দিয়ে কাজ করাচ্ছে, সেটি সম্পূর্ণ বেআইনি ও অমানবিক কাজ। তাই এই 5টি ন্যায্য দাবিগুলোর উপযুক্ত ব্যবস্থা অতি সত্বর নেওয়া না হলে গণতান্ত্রিকভাবে আসন্ন লোকসভা নির্বাচনে ওনারা ভোট বয়কট করবেন বলে হুমকি দেন। তো প্রথমে বাগান পঞ্চায়েতরা ইউনিয়নকে জানায়, ইউনিয়ন শ্রম বিভাগ, আমাদের সরকারের একটা শ্রম বিভাগ রয়েছে, আমরা লেবার ডিপার্টমেন্ট বলে আমরা জানি, এই শ্রম বিভাগে কয়েকবার আমরা ওখানে গিয়েছি এবং আপনাদের যখন এখানে বোনাস দুর্গা পূজা হয় ওই সময় বোনাসের সময়ও বোনাস ধার্য হচ্ছিল না, ওই সময়ও আমি নিজে আপনাদের এই অফিসে এসে বোনাসের সমাধান আমরা করেছি। আজকে দুঃখের কথা, আমাদের মা বোনরা, আমাদের শ্রমিক ভাইরা কষ্ট করে, পরিশ্রম করে, পাতা তুলে নিজের প্রাপ্য টাকা ওনারা পাচ্ছেন,
এটা কোন ধরনের বিষয়? একটা অন্যায় আপনাদের এই বাগানের মালিক আপনাদেরকে করছেন, এবং আমরা দুঃখিত, আমরা মর্মাহত এই ধরনের এই নির্দয়ী ভাবে যেভাবে আপনাদের যে নিজের প্রাপ্য আপনারা কাজ করছেন, আপনারা ভিক্ষা করছেন না, আপনাদের কাজের আপনাদের নিজের প্রাপ্য যখনই কেউ শ্রম করে পরিশ্রম করে এবং তার যে ওয়েজেস হাজিরি এটা কিন্তু আপনাদের প্রাপ্য, এবং আপনাদের প্রাপ্যকে পাওয়ার জন্য বরাক চা শ্রমিক ইউনিয়ন লড়াই। শিলচর মেডিকেল গিয়ে দুষ্কৃতীদের গুলিতে আহত জিয়াবের খোঁজ নিলেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। জামিরায় গতকাল রাতে গুলিবিদ্ধ হওয়া জিয়াবুদ্দিন মজুমদারের পাশে দাঁড়ালেন এআইডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল চৌধুরী। অতিসত্ত্ব দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হাইলাকান্দি জেলার এসপি ও ডিসির কাছে আহ্বান জানিয়েছেন পারুল চৌধুরী। বর্তমানে শিলচর মেডিকেলের আইসিইউতে ভর্তি জিয়াব। গতকাল এআইডিএফ এর বিশাল র্যালি থেকে ফেরার সময় সামাজিক মাধ্যম ফেসবুক থেকে জানা যায় হাইলাকান্দি জেলার জামিরা প্রথম খণ্ডে এক গুলিকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে শাহাবুল একদল প্রতিনিধি পাঠান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। শাহাবুলের আগেও অনেকবার অসহায় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছেন, আবারও প্রমাণ করে দিলেন তিনি অসহায় নির্যাতিতদের পাশে আছেন এবং থাকবেন। শাহাবুলের উনার পুত্র রুহুল আমিন চৌধুরী ওরফে রাহুল, তৌফিক চৌধুরী, উত্তম চৌধুরী, রশিদুল ইসলাম চৌধুরী, এছাড়াও কালীনগর জিপি সভানেত্রী প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরীকে নির্দেশ দেন গুলিবিদ্ধ জিয়াবের খোঁজ খবর নিতে। শাহাবুলের আদেশ পেয়ে রাত একটা নাগাদ তারা উপস্থিত হন শিলচর মেডিকেল কলেজে। মেডিকেলে গিয়ে সব রকমের সাহায্য সহযোগিতা করেন পারুলের প্রতিনিধিরা। গুলিবিদ্ধ জিয়াবুদ্দিন মজুমদারের ভাই গিয়াসুদ্দিন মজুমদার বলেন, 3 বছর পূর্বে ওনাদের পিতা আব্দুল জলিল মজুমদারও একইভাবে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন। কাল রাতে প্রস্রাব করতে বেরোলে দুষ্কৃতীরা জিয়াবুদ্দিনকে গুলি করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ জিয়াবকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। সেখানে প্রাথমিক চিকিৎসা করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে শিলচর মেডিকেলের আইসিইউতে রাখা আছে জিয়াবকে। একটা খবর পাই যে জামিরা পার্ট ওয়ানে গুলিবিদ্ধ একজন লোক হয়েছে। খবর শুনে সঙ্গে সঙ্গে আমরা এমপির ক্যান্ডিডেট পারুল চৌধুরী আমরা সাথে ছিলেন, ওনাকেও আমরা এই ওনার সাথেও যোগাযোগ করি। যোগাযোগ করার পরে উনি বলছেন ওরা এই গুলিবিদ্ধ আহত মানুষের খোঁজখবর নেবার জন্য। এরপরে আমরা যোগাযোগ করি থানার মাধ্যমে, পুলিশের মাধ্যমেও যোগাযোগ করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে খবর শুনতে পাই যে পুলিশের হাইলাকান্দি সিভিল হসপিটালে নিয়ে আসে, সিভিল হসপিটাল থেকে রেফার করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে। যাই হোক, আমরা এই শাহাবুল ইসলাম চৌধুরীর আমাদেরকেই দায়িত্ব দিয়েছেন যে ওই গুলিবিদ্ধ আহত পেশেন্টের খোঁজখবর নেবার জন্য মেডিকেল কলেজে। কথা অনুযায়ী আমরা ওনার কথা অনুযায়ী আমরা ওনার ছেলে রাহুল চৌধুরী এবং ওনার বাতিউজা বা সঙ্গী নিয়ে সব নিয়ে আমরা 3 গাড়ি মানুষ মেডিকেল কলেজে পৌঁছি, 2 গাড়ি মানুষ একটা সময় আমরা মেডিকেল কলেজে পৌঁছি। পৌঁছার পরে দেখি ইমার্জেন্সিতে পেশেন্ট রাখা আছে। যাই হোক, ব্লাড টেস্ট, ইসিজি আমরা সব ব্যবস্থা করে টেস্ট সব করে আইসিইউতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আইসিইউতে পেশেন্ট সিরিয়াস বলে আইসিইউতে অ্যাডমিশন আমরা করাইয়ে দিই এবং বাদবাকি ব্যবস্থা আর আমরার শাহাবুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন, ওনার ছেলেও দিয়েছেন, উনিও দিয়েছেন। আজ এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর লোকসভা আসনের প্রার্থী প্রভাস চন্দ্র সরকারের সমর্থনে শিলচরের ক্ষুদিরামূর্তির পাদদেশে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জননেত্রী চন্দ্রলেখা দাস। দলের প্রাক্তন জেলা সম্পাদক শ্যাম দেও কুর্মীর সভাপতিত্বে পরিচালিত নির্বাচনী সভায় প্রথম বক্তব্য রাখেন দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকার। প্রধান বক্তা চন্দ্রলেখা দাস বলেন, রাজ্যের হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, রাষ্ট্রায়ত্ত শিল্প কাছাড় কাগজ কল, নগাঁও কাগজ কল ইত্যাদি বন্ধ করে দেওয়া, রাজ্যের 27 লক্ষ নাগরিকদের আধার কার্ড আটকে রাখা, দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষের ঘর বাড়ি ভুল ডোজর দিয়ে ভেঙে দেওয়া, এনকাউন্টারের নামে বিনা বিচারে মানুষকে হত্যা করা, ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের কৃতিত্ব। তিনি বলেন, কংগ্রেস যে বিশ্বায়ন নীতি, গেট চুরির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, রেল, বিদ্যুৎ, বিমা, ব্যাংক, বেসরকারিকরণের
প্রক্রিয়া শুরু করেছিল তা দ্রুতগতিতে বিজেপি এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশের পুঁজিপতি শ্রেণীর সেবাদাস কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেসের ইত্যাদি দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ক্ষমতায় গিয়ে অবাধ দুর্নীতির মাধ্যমে নিজেদের সুখ সমৃদ্ধি লাভ করা ও পুঁজিপতিদের শাসন শোষণকে আরও শক্তপোক্ত করতে। সবাইকে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা এবং শিক্ষা এই দুইটাই হবে, এইখানে বিনামূল্যে হবে, এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। কিন্তু আজকে কি অবস্থা, আজকে সারা দেশে কি অবস্থা, আজকে দেশের যে এই অবস্থা হয়েছে এই অবস্থা কে করল? আপনাদের ভোটের দ্বারা যারা নির্বাচিত হন ওই সরকারগুলো একটু করছেন এই অবস্থা দেশে? আজকে আপনারা জানেন ২২ সাল থেকে এই যে ইলেকশন হচ্ছে এই ইলেকশনে আপনারা ভোট দেন, তারপরে ৫ বছর যে প্রধানমন্ত্রী হবে, যে মন্ত্রী হবে, যে মুখ্যমন্ত্রী হবে, তারা কেবল দেশের সমস্ত টাকা পয়সা লুটপাট করে খেয়েছেন আর তারা নিজে একটা বিরাট বড় বড় পুঁজিপতি হয়ে গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে পথচিত্রে ভোটার সচেতনতা, তুলি হাতে রাস্তায় ২০০ শিল্পী। কথা রাখেননি দীপায়ন, এবার পরিমলকে সমর্থন ঘোষণা অটো সংস্থার। ১.৫ কিলোমিটার রাস্তা বেহাল, ধলাইর রূপনীতে ভোট বয়কটের ডাক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।